আসসালামু আলাইকুম। আপনারা যারা কাঁচা আম দিয়ে ডাল খেতে পছন্দ করেন, তো প্রবাসে তো সেটা সম্ভব না সব সময়, মাঝে মাঝে কাঁচা আম পাওয়া যায়। বাট আজকে আপনাদেরকে একটা ইয়ের সাথে, সবজির সাথে পরিচয় করে দিব। এটা হচ্ছে, দেখুন গাছটা, সুইডিশে বলে রাবার বের, ইংলিশে সম্ভবত রুবার্ব। তো এই গাছটা, এই ডাটাটা দিয়ে এখানে পাই বানানো হয়, তারপরে জুস বানানো হয়। আর আপনারা, আমরা বাঙালিরা, আমি ট্রাই করছি অলরেডি, সেটা হচ্ছে এটা ডাল রান্নার সময় দুই তিনটা ছোটো ছোটো টুকরো করে দুই তিন টুকরো ডালে দিয়ে দিতে পারেন। আপনি একদম অনেকটা একটু টক টক কাঁচা আমের স্বাদ পাবেন। টেস্ট খারাপ না, আমি পছন্দ করি, আমার ভালো লাগছে মোটামুটি, আমি অনেকবারই ট্রাই করছি। আর এটা জাস্ট ছোটো ছোটো টুকরা করে আপনারা ফ্রিজে রেখে দিবেন, সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবেন। এটা মূলত সামারেই পাওয়া যায়, অন্যান্য সময়ে রেয়ারলি সুইডেনে পাওয়া যায়, কিন্তু অনেক দাম থাকে। তো এই সময়ে আপনাদের যদি নিজস্ব খেতে না থাকে, আপনারা বাজার থেকে কিনে ছোটো ছোটো টুকরো করে এইগুলা ফ্রিজে রাখতে পারেন। আর যেটা বললাম, এখানে জুসও বানায়, এটা থেকে রাবার বের সফট। তো এটা তো হয়তো আপনার, আমার এত ভালো নাও লাগতে পারে, বাট সুইডেনে খুব জনপ্রিয়। তারপরে পাই বানায়, অর্থাৎ এটাকে ছোটো ছোটো টুকরো করে এটার সাথে ওটস চিনি টিনি মিশিয়ে ওরা একটা পাই বানায়। বাট আমাদের জন্য, বাঙালিদের জন্য বেস্ট হয়, আমি যেটা বাইট করছি সেটা হচ্ছে ডালে দিয়ে রান্না করা। আপনারা ট্রাই করে দেখেন। তো আশা করি আপনারা এটা দিয়ে যদি ডাল রান্না করেন, তাহলে অনেকটা দেশীয় কাঁচা আমের স্বাদ কিংবা একটা ভিন্ন টেস্ট পাবেন। মশারি ডাল বিশেষ করে, অন্য কোনো ডাল ট্রাই করি নাই, মশারি ডাল আমি অলরেডি ট্রাই করছি। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।